হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সকাল 9টা বাজছে, আর আজকে আকাশটা দেখো কি ভালো লাগছে না দেখতে। দেখে মনে হচ্ছে যেন সামনেই পুজো এসে গেছে, একটা পুজো পুজো ভাব। যদিও পুজো এখন 2 মাস দেরি আছে, তো যাই হোক, চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। সকাল 9টা বাজছে, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা করে এখানে চা নিয়ে বসেছি। আর আমার চোখটা দেখো, দেখে বুঝতে পারছো ফুলে আছে, মানে কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে আর কি। কুট্টুসও একটু আগে ঘুম থেকে উঠলো, আর কুট্টুসের চোখগুলো দেখো, দেখে বেশ ফোলা লাগছে। কুট্টুসও খুব ভালো ঘুমিয়েছে, ও প্রত্যেক দিন রাত্রে 2 বার করে ঘুম থেকে ওঠে, উঠে খায়। কিন্তু কালকে রাতে ও এমন ঘুমিয়েছে, সারা রাত আর ওঠেনি। ভোর 4টের সময় উঠলো, ওঠার পর আমি খাইয়ে দিয়েছিলাম, আবার ঘুমিয়েছিল, আবার একটু আগে ঘুম থেকে উঠলো। আর আমি ওকে বলছিলাম চলো এবার ব্রেকফাস্ট করাবো, তো ও আর ও না না করছিল, না না করতে নতুন শিখেছে। সব কিছুই যাই ওকে বলছি আর ও না না করছে। আর এখানে দেখো আমি বেড কভারটা চেঞ্জ করছি, অনেক দিন হয়ে গেল বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না, ওই জন্য এখানে বেড কভারটা চেঞ্জ করছি। এই বেড কভারটা তোমাদের দেখিয়েছিলাম, মা আমার জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছিল। আমার ঘরের সাথে, মানে ঘরের কালারের সাথে বেশ ভালো লাগছে বেড কভারের কালারটা, তাই নতুন বেড কভারটা আজকে পাচ্ছি। এ বাবা, ঝিমঝিমির সাউন্ড, ইয়ে ইয়ে ইয়ে, কি করেছো কি করেছো? বেডটা গোছানোর পর দেখো, যেহেতু নতুন বিছানার চাদরটা পেতেছি আর বেডটাও গুছিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু একটু পরে এই বেডের অবস্থা কি হয় দেখবে, তোমাদেরকে দেখাবো। চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। কুট্টুসকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, করিয়ে আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করছি। কিন্তু আজকে ঘরে চিজ মেয়োনিজ কিছুই নেই, তাই স্যান্ডউইচ আর বানাচ্ছি না, ওই শসা টমেটো আর একটা ডিম সেদ্ধ করেছি, সেটা দিয়েই খেয়ে নেব। সৌম স্যান্ডউইচটা খেতে বেশি পছন্দ করে, এইভাবে দিলে ও অতটা খেতে পছন্দ করে না, কিন্তু বললাম যে যেহেতু আজকে কিছু নেই এইভাবেই খেয়ে নাও। রুমাদি, তোমারটা ওখানে রাখলাম। নমিতাদি রান্না করতে চলে এসেছে, বলে দিলাম কি কি রান্না হবে আজকে। আর কুট্টুস দেখো এখানে আলু ভাজা খাচ্ছে, আমার হাত থেকে নমিতাদি একটু আলু ভাজা করে দিয়েছে। আর এদিকে দেখো বেডটার অবস্থা, তখন বললাম না যে একটু পরে তোমাদের দেখাবো বেডের অবস্থা কি হয়। এখন দুপুর 12টা মতো বাজছে, নমিতাদি রান্না করে এইমাত্র চলে গেল। আর আমাদের পিছনে দেখো যে ফ্ল্যাটটা হচ্ছিল, সেটার কাজ অনেকটা হয়ে গেছে, রোজই একটু একটু করে দেখছি, আস্তে আস্তে ফ্ল্যাটটা কমপ্লিটও হয়ে যাবে। আর তখন সকালবেলা তোমাদের দেখালাম আকাশটা কি পরিষ্কার ছিল, আর এখন দেখো মেঘ করে এসেছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। আস্তে পড়ে যাবি তো। কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি, ও স্নান করে এখানে একটু খেলা করছে। আমি এখন কুট্টুসের জন্য খাবারটা বানিয়ে ফেলবো। আর আজকে জানো তো আমি বেশ কদিন পর ভ্লগ বানাচ্ছি, সেই লাস্ট বৃহস্পতিবার আমি ভ্লগ বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই কদিন শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার সাথে মন মেজাজও একদম ভালো ছিল না। ভ্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু আমার এই প্রবলেমটা কোনোদিন তোমাদেরকে বলিনি। প্রেগনেন্সি থেকেই আমার এই মুড সুইংয়ের প্রবলেমটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমার যখন প্রেগনেন্সি 3 মাস চলছিল, তারপর থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়। তোমরা জানো প্রেগনেন্সিতে আমি প্রচুর রেস্ট্রিকশানে ছিলাম, আমি কোথাও বেরোতাম না, ঘরে থাকতাম, বাইরের খাবার খেতাম না। 1 থেকে 1.5 মাস আমি একদম বেড রেস্টে ছিলাম, তারপর থেকেই এই মুড সুইং এর প্রবলেমটা শুরু হয়েছিল। তো কুট্টু হওয়ার পর আস্তে আস্তে এটা কমে গেছিল, তারপরে দেখি আবার এটা শুরু হয়েছে। যখন আমার মুড সুইং হয়, আমার 2-3 দিন ধরে এরকম চলতে থাকে,
খুব মন খারাপ করে, নিজে নিজেই কাঁদি, আমার কিছু করতে ভালো লাগে না, খেতে পারি না, ঘুমোতে পারি না, আমার যেন একটা কষ্ট হয়, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। যেমন দেখো, আমি 3-4 দিন ধরে কোনো ব্লগ বানাইনি, আমি কম্পিউটারটাই খুলিনি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এই প্রবলেমটা আমার হয়। তোমাদের কার কার এই মুড সুইংয়ের প্রবলেমটা হয় আর সেটা থেকে কি করে বেরিয়ে এসেছো আমাকে প্লিজ জানিও। আর যখন এটা হয় 2-3 দিন ধরে এরকম হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। যেমন আজকে থেকে আমার মনটা অনেকটা ঠিক হয়েছে, আবার আমি ব্লগ স্টার্ট করেছি, আবার আমি হাসছি, এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমার মনে পড়ছে যে 2-3 দিন আমার কতটা কষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হচ্ছিল, কারোর সাথে কিছু শেয়ারও করতে পারছিলাম না। তো তোমাদের যাদের এই মুড সুইংয়ের প্রবলেমটা প্রেগনেন্সির পর থেকে হচ্ছে বা প্রেগনেন্সিতে হচ্ছে, তারা কী করে নিজের মনকে ঠিক করো আমাকে জানিও। তো যাই হোক, চলো, 2-3 দিন হয়ে গেছে, আমি এটা থেকে কাটিয়ে উঠেছি। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে আর বাইরে যেহেতু খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সৌমকে বললাম যে একটু পেঁয়াজি টেঁয়াজি কিছু বানাই। এটা পেঁয়াজি বানাইনি, কম পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছিলো, ওই পেঁয়াজের বড়া টাইপের কিছু একটা বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি আর হাসছি। সৌম দেখছিলাম ভিডিও করতে করতে খাচ্ছি, ওই জন্য আমাকে হাসাচ্ছিল। তুমি কি করেছো এটা? এ বাবা, এই যে দেখো, সবাই দেখো কুটুস কি করেছে, বই ছিঁড়ে ফেলেছ। দাদুন তোমায় বই কিনে দিয়েছিল, তুমি বই ছিঁড়ে ফেলেছ। কে দিয়েছিল বইটা? দাদুন, দাদুন, দাদুন বই দিয়েছিল, তুমি ছিঁড়ে ফেলেছ বইটা। এখন বেজে গেছে রাত 10:30। কুট্টুসের ডিনার হয়ে গেছে, কুট্টুসকে ডিনার করিয়ে আমরাও ডিনার করে নিলাম। 10:30 নয়, 10:30-এর বেশিই হবে, আমরা 10:30-টার সময় ডিনার করলাম। করে আমি এখানে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কুট্টুস সৌমর কাছে আছে, এই সময়টাতেই আমি একটু টাইম পাই কিচেনটাকে একটু পরিষ্কার করে, তারপরে রাত্রিরে শুতে যাই। আর রাতে শুতে যাওয়ার আগে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কুট্টুসের বোতলগুলো ফুটিয়ে জল গরমটা করে রাখি, কারণ রাতে যেহেতু কুট্টুস উঠে 2 বার খায়, ওই জন্য জল গরমটা করে রাখতে হয়। আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার মানে ওই একটু ফেস ওয়াশ দিয়ে সেটাকে ভালো করে ওয়াশ করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে রাতে শুই। জ্বলছে, জ্বলছে, হ্যাঁ, কুট্টুস খুব খুশি হয়েছে, তাই না? আচ্ছা, এবার ঘুম করতে যাবে তো? সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করো, এখানে সবাইকে টাটা করো, হ্যাঁ বলো, গুড নাইট, টাটা, হ্যাঁ হ্যাঁ, টাটা বলো, টাটা বলো, টাটা। রাত 11:30 বেজে গেছে, চলো কুট্টুসকে এবার ঘুম পাড়াতে হবে। আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।